বামেদের রেড ভলেন্টিয়ার্সের পাল্টা এবার তৃণমূলের সবুজ ভলেন্টিয়ার্স। বসিরহাটে বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জির নেতৃত্বে গড়ে উঠেছে এই দল। মূলত করোনা আক্রান্তদের জন্য কাজ করবে এই দল, দাবি দলের সদস্যদের। রাজনীতির আঙিনায় বরাবরই দুই মেরুতে লাল ও সবুজ, একে অপরের প্রতিপক্ষ। বিগত দিনে করোনা আবহে রাজ্যে সাড়া ফেলে দিয়েছিল বামেদের রেড ভলেন্টিয়ার্স দলের কর্মকাণ্ড। করোনার তৃতীয় ঢেউয়ের প্রাককালে ফের ময়দানে রেড ভলেন্টিয়ার্স। এবার বামেদের রেড ভলেন্টিয়ার্সের পাল্টা তৃণমূলের সবুজ ভলেন্টিয়ার। করোনা মোকাবিলায় সাধারণের পাশে থেকে কাজ করবে এই সবুজ ভলেন্টিয়ার্স দলের সদস্যরা। বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জির উদ্যোগে গড়ে তোলা হয়েছে এই সবুজ ভলেন্টিয়ার্স দল। মূলত দলের সদস্যরা করোনা আক্রান্ত অসুস্থ রোগীর বাড়িতে পৌঁছে দেবে খাবার, অক্সিজেন, অক্সিমিটার, প্রয়োজনে অসুস্থ রোগীকে ভর্তি করাবেন হাসপাতালে। এদিন সবুজ ভলেন্টিয়ার দলের পক্ষ থেকে বসিরহাট এলাকায় স্কুলে স্কুলে স্যানিটাইজেশনের কাজ শুরু হলো। জানা গেছে বসিরহাট মহকুমা জুড়ে বেশ কয়েকটি স্কুলের কয়েকজন শিক্ষক শিক্ষিকা করোনা আক্রান্ত হয়েছেন। সে কথা মাথায় রেখে স্কুলগুলি জীবাণুমুক্ত করবার জন্য এদিন দমকলের সহযোগিতায় বসিরহাট হাই স্কুল, সাইবালা প্রাথমিক স্কুল, হরিমোহন দালাল গার্লস হাই স্কুল সহ বেশ কয়েকটি স্কুল জীবাণুমুক্ত করা হয়। গ্রিন ভলেন্টিয়ার্সদের কর্মকাণ্ডে খুশি স্কুলের শিক্ষকেরা। এ বিষয়ে স্থানীয় স্কুলের শিক্ষক বলেন, আমাদের বিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকা করোনা আক্রান্ত হয়েছেন। বিধায়কের উদ্যোগে গ্রিন ভলেন্টিয়ার্স দলের সদস্যরা যেভাবে স্কুল জীবাণুমুক্ত করার কাজ করছেন তা প্রশংসার দাবি রাখে। আমাদের স্কুলের চার পাঁচজন শিক্ষক শিক্ষিকা করোনা এফেক্টেড, তারা কোভিড পজিটিভ। সেই জন্য আদার্স যে সমস্ত সুস্থ শিক্ষক শিক্ষিকারা আছে তাদের স্বার্থে আমরা এই ব্যবস্থা করতে বাধ্য হয়েছি। স্কুল যাতে স্যানিটাইজ করা যায় বিধায়কের সহযোগিতায় অবশ্যই, আর মানে আমরা উপকৃত এই ব্যাপারটায় যে মাননীয় বিধায়ক আমাদের স্কুলের জন্য এটুকু করেছেন, এর জন্য আমরা যথেষ্ট তাকে ধন্যবাদ। অপর শিক্ষকের দাবি, গোটা কোভিড পরিস্থিতিতে আমাদের স্কুলের পক্ষ থেকে কখনোই স্কুল বন্ধ রাখা হয়নি। শিক্ষক শিক্ষিকারাই পালা করে অভিভাবকদের সহযোগিতায় তাদের মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে শিক্ষার উপকরণ পাঠিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে কয়েকজন শিক্ষক শিক্ষিকা করোনা আক্রান্ত হয়েছেন। সেই পরিস্থিতিতে সবুজ ভলেন্টিয়ার্স দলের সদস্যরা যেভাবে স্কুল স্যানিটাইজেশনের কাজ করেছে তা প্রশংসার দাবি রাখে। আমাদের স্কুলেরই প্রাক্তন ছাত্র কৃতি ছাত্র, তার তত্ত্বাবধানে আজকে আমাদের সেন্ট্রালি স্যানিটাইজ হচ্ছে গোটা বিল্ডিং। এর জন্য তো আমরা সত্যিই খুব আনন্দিত এবং উৎসাহিত, যাতে করে আগামী দিনেও এই প্রোগ্রাম চলে, অন্যান্য স্কুলের সঙ্গে আমাদের স্কুলেও যাতে আবার। এ বিষয়ে বসিরহাট এলাকার গ্রিন ভলেন্টিয়ার্স দলের সভাপতি শম্ভু সাহা বলেন, আমরা বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনের প্রান্তিক এলাকায় গিয়ে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিচ্ছি সাধারণের মধ্যে। যে ব্যক্তি করোনা আক্রান্ত হচ্ছেন তার বাড়ি গিয়ে ওষুধ, প্রয়োজনীয় খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। যতদিন করোনা থেকে মুক্তি না মিলবে ততদিন এই কাজ করবে গ্রিন ভলেন্টিয়ার্স। আমরা গ্রিন ভলেন্টিয়ার নাম দিয়েছি এই কারণে, যেমন আমাদের একটা স্বেচ্ছাসেবক সংস্থান যেখানে করোনা রুগী আছে, বিগত বছরও ছিলাম এখনও আছি। সেই করোনা রুগীদের বাড়িতে যাদের অক্সিজেন সিলিন্ডার দরকার তাদের দিয়ে আসছি, যাদের খাবারের প্রয়োজন তাদের খাবার দিয়ে আসছি, যেসব স্কুলগুলো স্যানিটাইজার করে দেওয়ার দরকার মাননীয় বিধায়কের একান্ত সহযোগিতায় এইগুলো করে দিচ্ছি। এবং আমাদের একটা সংগঠন আছে বলেই, গ্রিন ভলেন্টিয়ার যারা জীবনের ভয় করে না বলেই এর এই কাজটা করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বসিরহাট।